এরকি জেতা কাকড়া জেতা বলতেছি না দেখতে খাইতেছি তারপর বলে দেই পুরো আমি কাকড়া খাইছি কি সবজি ভর্তি ছুরি সবজি পসিবল না ঘুমাইতে হবে কালকে দিনে আবার নতুন কোন জায়গা নতুন সুলেটা উদয় ডোনা খাই কি কারো তুমি বাপই খাওয়া মন লাগে এম করবে না করলা খাইতে মন চলে খাও তোমরা একলা একলা করে খাওয়া দিলে আবার ধর করলা ভাজি এটা হলো কি আছে বলতে গেলে তোমরা বাসা কিছু থাকে না ডাল দিয়ে ভাত খাওয়া যায় মন রাইট এই এটা কি এই সাগরে ইলিশ না এক কোরাল কত করে এই কাকড়া খাইবা কেন খাই এক কোরাল এটা এটা 1250 টাকা মামা এই ওদিক যা এই কাকড়া এই এই কি জেতা কাকড়া জেতা মরা মরা এখন মরে গেছে আর কি আনছি তো জেতা এই এগুলো তো মরা সবগুলো তুমি এগুলো কেন খাইতেছো তো জেতা কাকড়া কাকড়া দিলে কেন বেশি রে ফর ফাল দিবে না লাভ দিবে না ভাই মজা আছে কাকড়া কিন্তু বাজারে অনেক প্রায় অনেক মজা লাগে খান না এতক্ষণ না অনেক মজা আইব না ভিতরে আইব আজ দেখতেছেন দেখে আইব না কিন্তু অনেক মজা ঠিক না ভাই সুন্দর মজা কিন্তু যদি এটা খাওয়া ঠিক না তবে না অনেক বলে আর কি কাকড়া এগুলো হারাম নাকি আরে ভাই হারাম হারাম এটা চিন্তা করতেছে পাঁচ অক্ত নামাজ পড়তেছে না এটা চিন্তা করে না ভালো করে পরিষ্কার করুন এটা কি দিচ্ছেন ওটা কি ওটার মধ্যে কি কি মশলা আছে এটার মধ্যে মশলা হ্যাঁ বারবিকিউ মশলা বারবিকিউ মশলা তেল তো কালো হয়ে গেছে সরিষার তেল নাকি মশলা করতেছে না ভাই মশলা করা হবে এই করা হবে আই হ্যাভ নো আইডিয়া বেশি লবণ দিলা খাইতে পারবো না 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 বিপ্লবনে ঠিক আছে বেশি দিয়ে না খেতে পারবেন না আবার বেশি দিলে আমার কোনো সমস্যা হয় না একটু উল্টান বেশ বেশ ইনাফ 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 বেশি দিলে কেন আবার খেতে পারবেন না বলতেছি না দেখতে খাইতেছি তারপর বলে দিই পুরো আমি কাকড়া খাইছি আমার কাছে অনেক মজা লাগছে তো এখানে আসার পর দেখি আবারও তাজা একই সেম জিনিস অন্যরা পাইছি কিনা আমি জানি না কিন্তু আমার কাছে খুব ভালো লাগতেছে তাই আমি আশা করি আপনাদেরও ভালো লাগছে আমি এখন খাইনি কিন্তু আমি দুপুরবেলা খাইছি দুপুরবেলা মজা পাইছি কিন্তু এখন আমি একটু আগে ভাত খাইছি আবার ডিম খাইছি তো এখন আর কি খাওয়ার ইচ্ছা নাই আসলে পেটে ক্ষুধা যদি না থাকে তাহলে কোনো কিছুই ভালো লাগে না যত স্বাদের জিনিস হ্যাঁ তাই তাই আমার চোখে তোমার না
সবসে ভরবি ছুরি আমরা হাঁটি হাঁটি পা পা করে বিচে পাড়ার আবার চলে আসছি, ওই যে দেখতেছেন যে ছাতার নিচে অনেক মানুষ। তো আমাদের কিন্তু শীত, আমাদের কিন্তু আজকেই মানে প্রথম হচ্ছে শীতের শীত পাইতেছিলাম, আর এই জন্য হচ্ছে যে কয়েদি ড্রেস নিয়ে আসছিলাম, ফেরারি ড্রেস। যাই হোক, এখানে শীত নাই, মানে সাগর পারে কোনো শীত নাই, সমুদ্রের যে ঢেউর একটা শব্দ, মানে যেটা আসলে মানে রাতের বেলা যেটা সবচেয়ে বেশি মজার, তো সেটা অলরেডি পাইতেছি। তো আস্তে আস্তে যত কাছে যাব তত বেশি পাবো। আমাদের চেহারা অলরেডি অন্ধকার হয়ে গেছে, পিছনে হচ্ছে যে মেলার মতো আর কি, বিভিন্ন সামুদ্রিক জিনিস বিক্রি করে, তারপর সবকিছু বিক্রি করে। তো ট্যুরিস্টদের জন্য, ট্যুরিস্টদের যা যা প্রয়োজন। আমাদের দেখা যাচ্ছে না, কিন্তু মানে যে শব্দটা আসলে আমি হচ্ছে মানে দেখতে পাবেন না, তারপর অন্ধকার ভিডিও করতেছি, কারণ হচ্ছে যে যেই মানে সমুদ্রের যে শব্দটা, ঢেউয়ের শব্দটা, সেটা আমরা শুনতেছি, আমরা দেখতেছি, তা আপনাদের দেখাইতে না পারি লাইটিং এর অভাবে, আপনাদের দেখাইতে না পারি, কিন্তু শুনে দিতে পারি। 10 সেকেন্ড দেখা যাবে না, দেখা যাবে না, নিচে ধরো, দেখা যাবে। অবশেষে আমরা পেলাম ছাতা, এতক্ষণ আমরা অনেকক্ষণ খুঁজছি। তো ও যাই হোক, এই উপরে ছাতা নিচে বেট। তো এই তো, এই যে দেখেন নতুন বউ ঘুমটা দিয়েছে। আমাদের বাবু ভাইকে তো আপনারা সবাই চিনেন, বাবু ভাই নতুন বউ, এখানে আইসার বাবু ভাইকে বিয়ে করা দিলাম। অনেকদিন ধরে বাবু ভাই ব্যাচেলার জীবন যাপন করতেছে, আর বাবু ভাই বহুত দাম। আর বাবু ভাই হচ্ছে ব্ল্যাক কালার পছন্দ, তো এই জন্য একটা কালো একটা মেয়ে দেখে বিয়ে করে দিচ্ছি। ফেভারিট কালার হচ্ছে ব্ল্যাক। তো আমরা হচ্ছে অনেকক্ষণ ঘুরে ভাই স্বপ্ন করেছি ঠিকই, তো আসলে এই কক্সবাজার আসার পরে আমরা মানে প্রতিদিনই আমরা ভাবছি শুধু রাতে বিচে সময় কাটাবো, সময় কাটাবো, কিন্তু আসলে সময় আর সুযোগ ব্যাটে বলে মিলে ওঠে নাই। আজকে আসলে দেখা যাইতেছে না লাইট মেরালে, এখন অনেক রাত হয়ে গেছে, তো আমরা যাই কালকে সকাল সকাল আবার উঠতে হবে। তো চলেন আমরা চলি, ব্যাক করে গেছে, এই বালু লেগে থাকে না, ঝাড়া দিলে পড়ে যায়। তো আমরা এখানে রেস্ট নিলাম, আসলে ভালো লাগছে, প্রচুর ভালো লাগছে এখানে আসার পর। আজকে মানে সমুদ্র সৈকতে সবচেয়ে বেশি মজাই পাইছি আজকে, কারণ যে সমুদ্রের দিনের বেলা আসলে অনেক নয়েজ থাকে, যার কারণে সমুদ্রের যে ঢেউয়ের মানে একের পর এক ঢেউ আসে যে শব্দটা, ওটা পাওয়া যায় না। তো এখন একবারে পুরোপুরি ঢেউয়ের শব্দগুলো পাইছি, খুব ভালো লাগতেছিল, প্রচুর ভালো থাকছে, বুঝলেন বাবু। এদিক দিয়ে অনেক ভালো, ভালোর মধ্যে হাঁটতে কষ্ট হবে। আসলে মানে যাইতে ইচ্ছা করতেছিল না, ইচ্ছা করতেছিল সারা রাত এখানে পার করে দিই। তো সে মানে এত ভালো লাগতেছিল, চাইলে সারা রাত এখানে কাটাই দেওয়া যাবে, কিন্তু সেটা তো আর পসিবল না, ঘুমাইতে হবে। কালকে দিনে আবার নতুন কোনো জায়গা, নতুন কিছু টানে যেতে হবে। একটু বিশ্বাস করেন, মনে করেন আমি আছার, এই আমার বউরা দেখছেন, এটা কি শালা, একটু বিশ্বাস করেন, জ্বালা একটা কম্বল নিয়ে আসতে পারতাম না, সারা রাত ওই জায়গায় কাটা দিতাম, বুঝছেন? আর কি তোরা জায়গা, আর একটা বালিশ, বালিশ লাগবে না, তাহলে কম্বল আমি পাঠাই দিই, আপনি থাকেন।
তবে আমরা যখন আসছি তখন কিন্তু এখানে ঠান্ডা লাগে নাই, বিচের পার আসার পরে কোনো ঠান্ডা নেই। আজকে একটু শীত বেশি, বাতাস বেশি, যার কারণে ঠান্ডা লাগতেছিল। এখানে আসার পর একবার ঠান্ডা টোটাল চলে গেছে, তো এখন আমরা হয়তো যার নাম নিতাম না, প্রচুর ঠান্ডা লাগতেছে এখন। হ্যাঁ হ্যাঁ, প্রায় ভোর ঠান্ডা লাগে মোটামুটি, কিন্তু প্রায় সাড়ে তিনটার মতো বাজে। হ্যাঁ হ্যাঁ, তো আমরা চলি হোটেলে, চলি চলি, পায় পায়। মালা নিয়ে আসলো তো কি করবেন, ১২ টাকা ১৮ টাকা ১৩ টাকা ১৮ টাকা ১৩ টাকা একটু নিজেদের সময় দিই, নিজেদের সময় দিতে দিয়ে দেখেন কত কিছু ডিম অলরেডি খেয়াল আছি, ১৫ টাকা করে হলে আমার তিন চার জোড়া দিয়ে দাদি মামা ভাল লাগে না, ১৫ টাকা নি এটা তো আমি ৫ টাকা বাড়াই হারাইছি। আচ্ছা ঠিক আছে, দিবা না কে শামুকের গুলা তো দাম বেশি আপু। হাই, গুড মর্নিং, আপনারা সবাই কেমন আছেন? আমরা সবাই খুব ভালো আছি। তো চলে আসছি সকালবেলা নাস্তা করার জন্য, আপু ওরা সবাই বিচে আছেন, আমিও গেছিলাম, আমি ওখান থেকে চলে আসছি। আইসা তানজিলা, তারপর রাব্বি, আপনাদের ভাইয়া সবাই আমরা এখানে আসছি। একটা হোটেলে ছিলাম, তো ওইখান থেকে আসলাম মাত্র নাস্তা করার জন্য। নাস্তা কি কি হয় এখানে? এখানে অনেক কিছু আছে, এটা আবার নতুন নতুন আরেকটা রেস্টুরেন্ট। আমরা কালকে রাতে এটার ভিতর খাইছিলাম, খালামণিরা খাইনি, বললাম যে এটা অনেক ভালো আর কি, ঢাকার স্টাইলে খাবার দেয়। আসলে এখানে খাবার সব শুটকি গন্ধ আর অন্যরকম, মানে একদম। আর ভাতটা সবচেয়ে, বিশেষ করে ভাতটা নরম, দুই টুকরা হয়ে থাকে, মজা লাগে না বলতে গেলে। খিচুড়ি আছে, খিচুড়ি তো আবার সকালে শেষ হয়, আর এক ঘন্টা আগে শেষ হয়ে যায়। এখন আছে
দেখেন এটা হলো ইলিশ মাছ, আমরা কোনটার নাম ঠিক মতো বলতে পারি না, ইলিশ মাছ এটা চিংড়ি আর করলা ভাজি, এটা হলো বেগুন ভর্তা, আর এখানে পাতাকপি আর গাজর, আর এটা হলো বুনা ডাল, তারপরে এটা কি মাছ, এটা হলো সুরমা মাছ, এটার নাম তুমি বলতে পারবে না, এটা হলো সুরমা, এটা সুরমা, সুরমা, হ্যাঁ এটা হলো শ্রী মালু ভাজি, এটা হলো পাবদা, এটা হলো কি শাক, আমার মনে কচু শাক, এটা কচু শাকে এখানে আছে লাউ দিয়ে ডিমের তরকারি, বড় বড় আলু দিয়ে সিম ভাজি, আর হলো বিফ, বিফ নাকি, হ্যাঁ বিফ না বিফ কয় বিফ, আচ্ছা যাই হোক, এখানে দেখেন আলু ভর্তা দেখো ভয় পেয়ে না, আলু ভর্তাটা এই দিকে আলু ভর্তা অনেক টেস্ট, কালকে খাইছি তো, আপনাদের পছন্দ হয়েছে, হ্যাঁ হ্যাঁ আমরা কালকে রাতে খেয়ে গেছি, তো এইজন্য পাবদা মাছ আছে, পাবদা মাছ খেতে পারবেন, আর ওটা কি মাছ, ওটা হচ্ছে বাটা মাছ, বাটা মাছ সুরমা মাছের মতো লাগে, হ্যাঁ সুরমা মাছ, আমি তো বললাম তুমি এখানে নাম বলছো, ইলিশ মাছ চিংড়ি বোনা, এখন চিংড়ি আইছে মাত্র আসছে, হ্যাঁ এই মুহূর্তে গেলে আসছে, আপনি কথা বলছেন এর ভিতরে চলে আসছে, চিংড়ি মাছ খাবো না রে, বাসায় অলওয়েজ খাই চিংড়ি মাছ, খাওয়া হয় অনেক ঘরের মধ্যে, আমরা যেগুলো খাই নাই ওইগুলো খাবো, মানে পদ্ম নদীর পারে মাছ, আল্লাহ তো এই যে আমরা আলু ভর্তা নেই আর কি নিবো, বিফ নেই আর এই ডাল আছে, এমনি পাতলা ডাল, হ্যাঁ পাতলা ডাল দেন, ঘনু ডাল নিবো না, ঘনু ডাল দেখে মজা হবে, দুইটাই দেয় যেটা ভালো লাগে, না 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 পাতলা ডাল নেই না, আচ্ছা না, আচ্ছা পাতলা ডাল দেন, আর হলো যে আলু ভর্তা, আলু ভর্তা আর বিফ, হ্যাঁ আলু ভর্তা একটা, বিফ একটা, পাতলা ডাল একটা, বুঝলেন পোলা ভাই সব ডাকো, আমরা অর্ডার দিয়ে দিয়েছি, তো আমরা এখন খেতে বসেছি আর ব্রেকফাস্ট করতেছি, ব্রেকফাস্টে ভাত, আমি কিন্তু বাসায় ব্রেকফাস্টে রুটি খাই, তো এখানে ভরপুর খাবার খেতে হচ্ছে, কারণ আমরা খাওয়া দাওয়ার পরে হলো ঘুরতে যাবো, ঘুরতে গেলে যদি পেট খালি থাকে ঘুরা মজা পাবো না, আর রুটি খাইলে একটু, রুটি খাইলে তো আর পেট পাবো না, আর আমি খাইও একটু, তো ভাবলাম যে একবারে ভাত খাই নিয়ে পেটটা ভরা থাকবে, আর ঘুরতে গেলে ওটা অত বোরিং ফিল হবে না, পেট শান্তি তো সব শান্তি, আর ঘুরতেও মজা পাবো, তা আমরা এখানে নিয়েছি যে বিফ, বিফটা কি আবার কালকে রান্না করাটা দিছে, যাই হোক কালকে খাইছি তো এই রেস্টুরেন্টে, তো মজা পাইছি এই জন্যই আর কি আসছি, আর এখানে পাতলা ডাউল আছে সবচেয়ে, এখানে ডাউলটা সবচেয়ে টেস্টি লাগে, আর পাশাপাশি আলু ভর্তা, তো সব রেস্টুরেন্টে আলু ভর্তা তারপরে ডাউলটা টেস্ট লাগে, কিন্তু অন্য আদার্স খাবারগুলো অতটা মজা লাগে না, যাই হোক আমরা কিন্তু আজকে তিন ট্রাই নিয়েছি, বেশি নিলে হয়তো বা মজা লাগতো না, এর আগে অনেক ভর্তা অনেক কিছু ট্রাই করেছি, তো সে একটা ভুল করেছে, বিফের উপরে হলো লবণ দিয়ে দিছে, সস দিয়ে এখন বেশি পড়ছে, সল্ট আবার বিফ অনেকগুলো একসাথে ফালা যাচ্ছে, তোমার তো বিফের উপরে পড়ছে সল্ট, বেশি দেবে, আরেকটা মজার ব্যাপার হলো যে, এই নাও তুমি নাও, মজার ব্যাপার হলো যে আমরা যদি বিফটা শেষ করে ফেলি না, পরে আবার দুই টুকরা দেয়, তো এখানে হয়েছে কি বাসায় তো খাই না বেশি, দেখি তো বেশি যেখানে থাকে সেখানে খেতে ইচ্ছা করে না, আর এখানে আসলে এক একজনে নেওয়া নিয়ে কে কুত্তর নিতে পারে, মানে মানে লেগে গেছে বলতে গেলে, তো আমরা খাই, দেখেন কেমন হয়েছে টেস্ট, বেশি মজা দেখি তো নিয়ে আসলাম, খাই দেখো খাবার, তো আঙ্কেল কিন্তু ফার্স্টে হলো রুটি, রুটি না পরোটা নিছিলাম, পরোটা নিছিল, তো আমরা বললাম যে যেহেতু ঘুরতে যাব ভরপুর খাওয়াটাই বেটার হবে, তো এই জন্য আবার চেঞ্জ করে ভাতেই নিছে, এর আগে আলু ভর্তা গুলা খাইছি যেখানে এই কালাটা এত সুন্দর ছিল, এটা একবার ঘরোয়া ঘরে আলু ভর্তা করলে যে কালাটা আসে না, এটা সেম ওই কালাটাই আসছে, তাই না,
অনেক মজা। আমি কালকে আলু ভর্তা তারপর বিফ এন্ড ডাল দিয়ে খাইছি, বুঝছো? কেমন টেস্ট কেমন আজকে? তুমি তো কালকে খাইছো তাই না? ডাল খাই শিখে গেছো মানে? এর আগে খাইতে না? ডাল মজা, ডাল ডাল যে খায় না সে ডালের টেস্টটাই বুঝে না। ডাল দিয়ে পারলে এক প্লেট ভাত খাওয়া যায়, যখন বাসায় কিছু থাকে না ডাল দিয়ে ভাত খাওয়া যায় মন ভরে। হ্যাঁ হ্যাঁ অন্যরকম। ওকে, তো আমরা ব্রেকফাস্ট করে নেই, পরে আবার ক্যামেরা অন করবে খালামণি।